মেহেরপুরের গাংনি উপজেলায় চলতি বছরে আট হাজার আটশো হেক্টর জমিতে পাটের আবাদ হলেও পাট কাটার পর পর্যাপ্ত পানির অভাবে খাল বিল ও ডোবায় পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে শঙ্কায় পাট চাষিরা বৃষ্টির আশায় ডোবার পাশে পাট ফেলে রাখলেও রোদ্রেতা শুকিয়ে যাচ্ছে কোনো রকম হাঁটু পানির মধ্যে পাট জাগ দেয়ার ব্যবস্থা করলেও রং ভালো না হওয়ায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা বৃষ্টি নাই খাদ খন্দলে পানি নাই এই পানিটা যদি বৃষ্টিতে হতো তাহলে আমাদের ডবল খরচ তো কখনো হতো না বৃষ্টির কারণে পাট কাটতে পারছে না এবং দাগ দিতে পারছে না লাভ হবে না পানি প্রচুর পানি লাগছে আবার জাগ দিতে জমিতে পাট কেটে বিভিন্ন ডোবায় নিয়ে যেতেও বাড়ছে উৎপাদন খরচ পাট কাটা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত বাজার দরের তুলনায় খরচ বেশি তাই সরকারের কাছে পাটের দাম বৃদ্ধির দাবি পাট চাষীদের বুবালি পর্যন্ত কুড়ি হাজার টাকা খরচ হয়েছে আবার একদম টোটালি বুনাই হুনে নিড়ানি খুড়ায়নি ডুবাইনি কাটা মাটাল সব খরচ মিলি তোমারই দে হাজার ঘরে হোনে টাকা দিতে হয়

Amen Ahida, Mighty Videos.